বসন্ত এলেই রক্তিম আভায় ফুলে ফুলে ভরে ওঠে দেশের সবচেয়ে বড় সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগান একসাথে তিন হাজার গাছে ফুটেছে কয়েক লাখ শিমুল ফুল শিমুল বাগানের এই সৌন্দর্য দেখতে ফাগুনের শুরুতেই ছুটে আসে দর্শনার্থীরা বাগানে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সড়ক যোগাযোগ ব্যবস্থাপনা উন্নয়নের তাগিদ ভ্রমণ পিপাসুদের প্রতিনিধি ফুয়াদ মনি তালুকদারের পাঠানোর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট এই যেন কল্পনার রঙে সাজানো এক শিমুলের প্রান্তর ওপারে মেঘালয় পাহাড় মাঝে জাদুকাটা নদী আর এপারে শিমুল বন বনের রক্তরাঙ্গা ফুলের সৌন্দর্যের দেখা মেলে বছরের এই মাসটিতে দৃষ্টিনন্দন এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা তবে যোগাযোগ ব্যবস্থার তেমন কোনো উন্নয়ন না হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় তাদের শিমুল বাগান দেখতে আসছি ঢাকা থেকে এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে এখানে আসার পরে এত ভালো লাগতেছে মানে বলার মতো না বাংলাদেশের সর্ববৃহৎ শিমুল বাগান এটা আর এসে খুব ভালো লাগছে এই মালিক আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের একটা মানে অকৃত্রিম সৌন্দর্য মানুষকে উপহার দেওয়া হচ্ছে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত খারাপ হয় আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয় কোনো ব্রিজ নাই পার হইতে হলে নৌকা লাগে এখানে মোটর সাইকেল দিয়ে পার হইতে হয় এটা খুবই কষ্ট রাস্তাগুলো যদি প্রশাসনের মাধ্যমে মেরামত করে দেওয়া হয় তাহলে আমার মনে পর্যটকদের জন্য অত্যন্ত ভালো সরকার যদি এই দিকটা একটু দৃষ্টিপাত করে এই অঞ্চল থেকে পর্যটন খাতের যে বিশাল সম্ভাবনা রয়েছে তার থেকে রাজস্বও কিন্তু আয় করতে পারবে শিমুল বাগান সহ তাহিরপুরের পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি রাস্তাঘাটের সমস্যা দূর করতে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানান উপজেলা এই নির্বাহী কর্মকর্তা পর্যটকরা যাতে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে এই জায়গায় তাদের আনন্দ উপভোগ করতে পারে প্রকৃতি নয়া বিরাম সৌন্দর্য কি উপভোগ করতে পারে সেই ধরনের ব্যবস্থা আমরা করছি প্রায় 17 বছর আগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জয়নাল আবিদিন নামে স্থানীয় এক ব্যবসায়ী সৌখিনতার বসে 30 একর জায়গা জুড়ে দেশের সবচেয়ে বড় ইশিমুল বাগানটি গড়ে তোলে চ্যানেলস নিউজ ডেস্ক